চন্দ্রাশ্রী দি। অধ্যাপিকা চন্দ্রাশ্রী, আপনাদের কাছে প্রতি মুহূর্তে কিন্তু একটা জিনিসই বলতে চায় বা বোঝাতে চায় বা অবগত করতে চায় যে আপনারা সকলেই জ্যোতিষশাস্ত্রটাকে ভালোবাসুন এবং সঠিকভাবে যুক্তি ভরসা বিশ্বাস সব কিছু দিয়ে এই শাস্ত্রের একদম ঠিক ঠিক ঠিকানায় পৌঁছে যান। কারণ কি, বহু মানুষ এখন এসে গেছেন এই শাস্ত্র জগতে যারা অনেকটাই কিন্তু আপনাদেরকে মানে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা আশ্রয় নিয়ে সব কিছু দিকে আপনাদেরকে কিন্তু বিব্রত করছে। সেইখান থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে এই একটা জায়গায় যে জন্ম মৃত্যু বিবাহ বলে না, জন্ম মৃত্যু বিবাহ এই তিন বিধাতা নিয়ে কাজে এই জায়গাটার মধ্যেই কিন্তু একজন মানুষ যখন জন্মগ্রহণ করছে ঠিক সেই সময় থেকেই শুরু হচ্ছে তার হৃদস্পন্দন এবং সেখান থেকেই শুরু হচ্ছে তার কাউন্টডাউন, তার সর্ব মুহূর্তগুলো কীভাবে চলবে এবং কীভাবে এগোবে। আর সেখানেই সেই চলার পথের মাঝখানে কিন্তু চলে আসে সমস্ত কিছু, শুভ অশুভ, সুখ দুঃখ সমস্ত কিছুর আনাগোনা। কাজে আমাদের সুন্দরভাবে যদি জীবনপথ চলতে থাকে তাহলে কিন্তু সেখানে কখনোই মনে হয় না যে এই শাস্ত্র কিছু দরকার বা প্রয়োজন। যখন কিছু সমস্যা শুরু হয় তখনই কিন্তু মনে হয় যে বাধা হতে 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 এমন একটা জায়গা আসে যে তখন মনে হয় যে মনে হয় কোনো গ্রহ বোধহয় আমাকে পরিচালনা করছে এবং সেই কারণে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি। কিন্তু দর্শক বন্ধু ভক্তবৃন্দ, এই জায়গাটা নয় জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র হচ্ছে গিয়ে প্রতি মুহূর্ত আপনাকে কিন্তু মেনে চলতে হবে, তবেই আপনি একটা সুন্দর মসৃণ জীবনের গতিপথ কিন্তু অবলম্বন করতে পারবেন। কাজে এই যে রাশিচক্র, যে বারোটা হাউস নিয়ে আমাদের এই সমস্ত কিছু বিচারের অবতারণা, সেখানে যেমন সাতাশটা নক্ষত্রের মধ্যে নটা নক্ষত্র হচ্ছে গিয়ে আপনার জীবনের পরিচালিত করছে তার আলোকের দ্বারা, ঠিক তেমনিভাবে লগ্ন থেকে শুরু করে সেই বারোটা ভাব বারো রকমভাবে কিন্তু পরিস্থিতির শিকার করাচ্ছে আপনার প্রতিনিয়ত চলার জীবনকে। যখন একজন মানুষ বা যখন একজন জাতক বা জাতিকা ভূমিষ্ঠ হচ্ছে তখন তার শারীরিক দিকটাই কিন্তু অতি মূল্যবান। সেই শারীরিক দিকটা তার মূল্যবান এই কারণে যে সে তত সুস্থ থাকবে, যত সবল থাকবে ততই বেশি কিন্তু তার বুদ্ধিমত্তা, তার পরিশ্রম করার ক্ষমতা সব কিছু কিন্তু তার অ্যাক্টিভ থাকবে। তারপরে যখন সে শিশুটি যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন তার ভেতরে কিন্তু একটা মানুষের সাথে ব্যবহারযোগ্য যে যে বিষয়গুলো সেইগুলোকে কিন্তু তার মনের মধ্যে আশ্রয় করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সেই অভিভাবকেরই থাকে। এবং তখনই কিন্তু শুরু হয় যে জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটি গ্রহ তাকে কীভাবে পরিচালনা করছে এবং তাকে কীভাবে এগিয়ে যেতে হচ্ছে। কাজে এই যে প্রত্যেকটা ভাবস্থান কিন্তু 30 ডিগ্রির আয়ত্তে, তবেই গিয়ে 12টা ভাব মিলিত হয়ে কিন্তু 360 ডিগ্রি আমাদের জীবনে চলে আসছে। কাজে প্রত্যেকটা 30 ডিগ্রির কিন্তু মূল্যবান। এই 30 ডিগ্রির মূল্যবান জায়গাটাকে যদি আমরা আমাদের জীবনে সুন্দরভাবে গুছিয়ে পরিচালনা করতে পারি বা সেই গ্রহের সহযোগিতাকে জেনে নিয়ে আমরা এগোতে পারি তাহলে কিন্তু অবশ্যই দর্শক বন্ধু মনে হয় অনেক বাধা বিপত্তি বা সমস্যা থেকে আমরা বেরিয়ে চলে আসতে পারব। কাজে আজকের যে আলোচনা করার সমস্ত বিষয়বস্তু সেটাই হচ্ছে যে এই 360 ডিগ্রি অর্থাৎ লগ্ন, লগ্নের ঠিক তার অপোজিট অর্থাৎ সমসপ্তম, তারপরেই আসছে চতুর্থ এবং দশম, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশম এই কেন্দ্রস্থান অর্থাৎ এটা আমাদের পিলারের মতো জায়গাটা কিন্তু বহন করছে। কাজে সেই জায়গাটা কতটা শক্তপোক্ত আছে একটা হরোস্কোপের মধ্যে সেই জায়গাটাই কিন্তু আমাদের বিচার্য বিষয়। তার আগে দেখে নেব কে আছেন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ 5/12/1999। কত? 5/12/12। হ্যাঁ, 5/12। জন্ম সাল 1999। আচ্ছা, 5th December 1999। জন্ম সময় কত? সময় হচ্ছে আপনার 10:25 সকাল। 10:25 10:25 সকাল। আর জন্মস্থান? জন্মস্থান ডানকুনি। ডানকুনি, আচ্ছা। 5th December 1999 রবিবার ছিল জন্মবার? হ্যাঁ।
মকর লগ্ন এবং তুলা রাশি এবং দেবগণ জানা আছে? না না, এগুলো জানা নেই, এই জন্য জানছি। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? কি পড়ছে এখন ছেলে? ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, ইলেভেন পড়ছে, ও সব মাধ্যমিক দেবে। আচ্ছা, ইলেভেন না টুয়েলভে? টুয়েলভে 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 উঠেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি বিষয় জানতে চাইছেন? না ওসব নেই। হ্যালো, হ্যাঁ, আমি জানতে চাইছি ও কি নিয়ে পড়াশোনা করবে, করলে সুবিধা হবে আর কি। আচ্ছা, সায়েন্স নিয়ে যেটা পড়াশোনা করছে সেই ক্ষেত্রে হচ্ছে ওর দিকে ভালো রয়েছে, এবং বুধ শুক্র এবং চন্দ্রের কম্বিনেশন দশম স্থান, অর্থাৎ তার কিন্তু কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড সমস্ত কিছুর এডুকেশনের সেক্টরটাই তার জন্য সবচেয়ে ভালো। তবে অবশ্যই লগ্নে কিন্তু তার মঙ্গল রয়েছে, যেটা পূর্ণ মাঙ্গলিক দোষে স্বীকার করছে, এবং মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগের সৃষ্টি হয়েছে। এই জায়গাটার জন্যই কিন্তু তার নানান রকমের শারীরিক দিক এবং মানসিক দিকের কিছুটা সমস্যা বাধাগ্রস্ত জায়গাটা বিদ্যাস্থানের ওপরে আসবে। যতটা পরিশ্রম করার সেই পরিশ্রমের জায়গাটা কিন্তু সে করতে চাইবে না। একটু অলসতার জায়গা যেটা বিগত 6 মাস ধরে শুরু হয়েছে যে টাইমটা, এটা চলবে কিন্তু আগামী 3.5 বছর। এই 3.5 বছর ওকে একটু প্রচণ্ডভাবে পরিশ্রমটা করতে বলুন পড়াশুনোর ক্ষেত্রে। মনোযোগটা কিন্তু তার নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, কাজে এই যে মনোযোগ বৃদ্ধি না করলে পরে সেখানে কিন্তু পড়াশোনার জায়গাটা হবে না কোনোভাবেই। কাজে যারা, যে সকল দর্শক বন্ধু, আচ্ছা, যে সকল ছেলে মেয়েরা ক্লাস 5, 6, 7, 8 থেকেই হচ্ছে গিয়ে এই গ্রহের সম্বন্ধীয় জায়গাতে সম্পূর্ণভাবে জড়িত হয়ে যদি সেই সাপোর্টগুলো থাকে, সেই সাপোর্টগুলো থাকলে কি হয়, তার পড়াশুনোর কেরিয়ারটা, পড়াশুনো করার যে সাকসেস, সেই সাকসেসটা কিন্তু সম্পূর্ণভাবে তার ক্ষেত্রে চলে আসবে। কাজে আমাদের প্রথমেই দেখতে হবে যে লগ্ন চতুর্থ সপ্তম দশম এই 4টে পিলার সেই জাতক বা জাতিকার জন্য পড়াশুনোর ক্ষেত্রে কতটা হচ্ছে গিয়ে কার্যকরী হচ্ছে। যদি সেখানে কোনো গ্রহণযোগ, বিষযোগ বা বিভিন্ন অশুভ যোগের সৃষ্টি হয়, অবশ্যই কিন্তু নক্ষত্র হিসেবে সেই যোগের কিন্তু সমস্ত বিচার বিশ্লেষণ হয়। আসছি সেই আলোচনা, তার আগে দেখে নি কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি নিবারপুর থেকে মোহন বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ কত, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলছি, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 24শে জুন 1984। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় কত? সকাল 9টা। সকাল 9:30। সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান? আচ্ছা, 24শে জুন 1984, রবিবার জন্মবার। সিংহ লগ্ন এবং মেষ রাশি। হ্যাঁ, গণ এখনো জানা নেই? না। আচ্ছা, সিংহ লগ্ন, মেষ রাশি এবং গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, বর্তমানে কি বিষয় জানতে চাইছো? আচ্ছা, বিবাহ সম্বন্ধে, বিবাহের যে জায়গাটা হয়ে রয়েছে, বিবাহের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বাধা, দেখাশোনা হয়ে কিন্তু কেটে যাবে লাস্ট মুহূর্তে। একটা ভালোবাসা কিন্তু কেটে যাওয়ার যোগ হয়ে রয়েছে, ভালোবাসা কেটেছিল কি? আচ্ছা, বিবাহের ক্ষেত্রে কিন্তু সেই বাধা যেটা রবি শুক্র, রবি বুধ এবং শুক্র রাহুর যোগ, এই জায়গাটা কিন্তু অত্যন্ত অশুভ অবস্থায় হয়েছে রয়েছে। কাজেই বিবাহ হয়নি, ঠিক আছে, বিবাহ হলে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে। কাজে বিচ্ছেদ যোগটাকে কাটিয়ে নিয়ে তারপরে বিবাহের চেষ্টা করলে অবশ্যই কিন্তু বিবাহ হবে। 2018 মার্চ থেকে যে যোগটা শুরু হচ্ছে সেই যোগটা থাকবে 2019 সালের জানুয়ারি পর্যন্ত। অবশ্যই কিন্তু যত শীঘ্র সম্ভব এই শুক্র রাহু এবং শুক্র বুধের যোগটা কিন্তু কাটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু বিবাহ হবে। নচেৎ বিবাহ হলেও কিন্তু বিচ্ছেদ কিন্তু অনিবার্য, ঠিক আছে? কাজে আমাদের যে এই যে ছকের মধ্যে, অর্থাৎ রাশিচক্রের মধ্যে যে গুপ্ত জিনিসটা থাকে, যখন সেই ঘটনাটা ঘটে যায় তখন কিন্তু অকেবহাল হলে কিছুই করণীয় থাকে না। কাজে এই যে আমাদের যে কলার এলেন, তার কি এখনও বিবাহ হয়নি, 84 সালে জন্মগ্রহণ করেও কিন্তু বিবাহ হয়নি, কেন হয়নি, তার কারণ স্বরূপ কিন্তু সেইখানে সেই শুক্র রাহু, শুক্র বুধ এবং শুক্র রবি, যে শুক্র রবি দাহ্য যোগ বা দারিদ্র যোগ আমরা বলে থাকি, সেই যোগটি শুক্র রবি, শুক্র হচ্ছে
সমস্ত রকম শৌখিন এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর প্রবেশপথের জায়গা। সেখানে রবি কী দিচ্ছে না আমাদের মান সম্মান যশ সফলতা এবং প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা শুধুমাত্র কর্মক্ষেত্রেই যে হয় তা নয়, প্রতিষ্ঠা পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু হয়। খুব ভালো রেজাল্ট আপনার করার ইচ্ছা কিন্তু করে উঠতে পারছেন না, কেন পারছেন না? সেই প্রতিষ্ঠা লাভের জায়গাটা কিন্তু রবি রাহু গ্রহণযোগ বা শনিচন্দ্রের বিষযোগ বা শনি রবির কন্ট্রাডিক্টরি জায়গা, সেই জায়গাটাকে সৃষ্টি করে। এবং এই যে বিবাহের ক্ষেত্রে যেটা রবি শুক্র দাহ্য যোগ, যেটা রবি যে প্রতিষ্ঠা দেবে, অর্থাৎ বিবাহ দাম্পত্য জীবনের প্রতিষ্ঠা, দাম্পত্য জীবনের প্রতিষ্ঠার জায়গা কিন্তু সেখানে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজে সেই দাম্পত্য জীবনকে যদি ঠিকভাবে স্থায়ীভাবে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে হয়, অবশ্যই কিন্তু কিন্তু সেখানে রবি শুক্রের দাহ্য যোগ বা শনি রবির বিষযোগ অত্যন্ত কিন্তু একটা অশুভ গ্রহ দোষের জায়গার মধ্যে পড়ছে। হ্যালো, কে আছেন? হ্যালো দিদি, আমি বর্ধমান থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। 10/12/2003। 10/12/2002 2003। হ্যাঁ আচ্ছা, জন্ম সময় কত? দুপুর 1:17। দুপুর 1:17। আচ্ছা, জন্মস্থান কি বর্ধমানে? না, বীরভূমে। বীরভূম। আচ্ছা, 10/12/2003 বুধবার জন্মবার? হ্যাঁ বুধবার। আচ্ছা, মীন লগ্ন এবং মিথুন রাশি? হ্যাঁ হ্যাঁ। নরগণ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিকুজি গোষ্ঠী তৈরি করেছেন ডিটেলস? না না, অবশ্যই একটা করিয়ে নেবেন, কারণ ছেলে আপনার না মেয়ে? ছেলে। আচ্ছা, কারণ কি এখানে মীন লগ্ন এবং লগ্নস্থ মঙ্গল এই জায়গাটা কিন্তু অনেকগুলো গ্রহ দোষের জায়গাকে কিন্তু সাপোর্ট করছে। কারণ আপনার ছেলের ক্ষেত্রে শনিচন্দ্রের বিষযোগ এবং শনি শুক্রর যোগ ও রবি কেতুর যোগ, এই জায়গাটা কিন্তু অত্যন্ত কিন্তু অশুভ জায়গা। কাজে পড়াশোনার ক্ষেত্রে তার অত্যন্ত বুদ্ধিমত্তা, কিন্তু সে পড়াশোনায় অমনোযোগী থাকবে এবং প্রচণ্ডভাবে বন্ধুপ্রীতি, এই বন্ধুপ্রীতি কিন্তু তার সমস্ত রকম বিদ্যাস্থানে অসফলতার কারণ হয়ে দাঁড়াবে। খুব বন্ধু আছে কি আপনার ছেলের? হ্যাঁ, বন্ধু থাকাটাই হচ্ছে গিয়ে এই ছকের মূল গুরুত্বপূর্ণ জায়গা। কারণ যে আচ্ছা, এই বন্ধু স্থানটাই হচ্ছে শনি চন্দ্র বিষযোগের মধ্যে, বন্ধুরা ওর জীবনের সমস্ত ওর ভালো গুণগুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। কাজে এই জায়গাটা শুধু এই ছোটবেলায় নয়, ও যেরকম বড় হতে থাকবে ঠিক ঠিক সেই সময় সেই রকম কিন্তু কিন্তু দুর্বিষহ বন্ধু ওর জীবনে এসে টোটাল জায়গাটাকে কিন্তু নষ্ট করতে থাকবে। কাজে এইগুলো শোনার পরেও যদি আপনি একটু সচেতন না হয়ে এই জায়গাটাকে না ঠিক করেন, তাহলে কিন্তু তার প্রচণ্ড ভালো জায়গাটা যেটা হওয়া উচিত ছিল সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কি সমস্যা চলছে ছেলে নিয়ে? তাহলে আপনি কি মনে করছেন যে ছকের মধ্যে অবশ্যই সঠিক জিনিসটা থাকে তো বিচার করতে পারলে? হ্যাঁ, কাজী এখন আপনার করণীয় কি বলুন? প্রতিকারগুলো করতে হবে না আপনাকে, আগে পছন্দ মতো যিনি ভালো সঠিকভাবে গাণিতিক জ্যোতিষ দেখাবেন, কোনো তন্ত্র জ্যোতিষ নয়, আপনাকে ভয় পাইয়ে নানান রকমভাবে অর্থ ব্যয় জায়গাটা করবে। আপনার হচ্ছে গাণিতিক জ্যোতিষ এবং ভালো জ্যোতিষের পরামর্শ নিতে হবে। আগে জানতে হবে ছকের আরও ডিটেলস বিশ্লেষণ, কারণ এটা 2 মিনিটের একটা বিচার, কাজে 2 টাকার বিচারে কখনই বিশ্বাসী হবেন না। আপনার ছেলের যে গোলযোগগুলো হয়ে রয়েছে সেগুলো হিন্টসগুলো আমি দিলাম এই কারণেই যে এই সমস্যাটা চলছে এবং সেই সমস্যার জন্যে আপনার ছেলের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হতে চলেছে। শুধু আজ নয়, সামনের সময়টাও কিন্তু সেইভাবে চলতে থাকবে। কাজে আগে আপনাকে ছেলের বিচারের জায়গাটাকে জানতে হবে, তারপর কোন কোন বয়সে কোন গ্রহের দোষের জায়গা এবং কোন গ্রহকে সাপোর্ট দিতে হবে সেই সেইভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি এখন ছেলেকে দেখালেন আর 10খানা প্রতিকার ধারণ করিয়ে দিলেন, ভাবলেন আপনার সারা জীবন হয়ে গেল, তা নয়। যখন যে সমস্যা চলছে তখন সেই গ্রহটিকে মাত্র শুধু খালি প্রতিকার করতে হয় এবং সেই গ্রহদোষের প্রতিকার করতে হয়, তবেই আপনি 100% জ্যোতিষশাস্ত্রের প্রতিকারের কিন্তু সমাধানটা পাবেন। ঠিক আছে, কাজে এই যে যেটা বললাম যেখানে জানতে হবে, হ্যাঁ এখন প্রতিকার করতে হবে, প্রতিকার করাটাই কিন্তু মূল লক্ষ্য নয় দর্শক বন্ধু। আগে জানুন, বুঝুন, দেখুন কোন সময়তে আপনার কি হচ্ছে,
তারপর কিন্তু প্রতিবিধান। কাজে এই জ্যোতিষশাস্ত্র কিন্তু ভয় পাওয়ানো বা চমৎকারিত্ব দেখানোর জায়গা নয়, এখানে হচ্ছে কি আপনার গতিপথকে ঠিক ঠিকভাবে কিন্তু পরিচালনা করতে হবে, এইটাই হচ্ছে মূল লক্ষ্য জ্যোতিষশাস্ত্রের। জ্যোতিষশাস্ত্রের কোনো জায়গায় প্রতিকার প্রতিবিধান বলে কিন্তু কোনো বিষয়বস্তু নেই। এই প্রতিকার প্রতিবিধানটা, যে সমস্যাটা চলছে, যে রোগটা হচ্ছে, সেই রোগের ওষুধ, সেই রোগের প্রতিষেধক, সেই প্রতিষেধক আপনাকে কি করছে না, সমস্ত জীবনটাকে কিন্তু একটা স্মুথভাবে চলতে সাহায্য করছে। হ্যালো, হ্যালো দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি দমদম থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, দমদমে কোথায়? দমদমের ওই দমদম পার্কে, ওইটা নতুন এসেছি তো এখানে। আচ্ছা, না দমদম নাগেট বাজারেই আমার চেম্বার আছে, আপনি ওখানেই যোগাযোগ পেয়ে যাবেন আমার। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। সকাল 9:50। আচ্ছা, কলকাতা জন্মস্থান, 14 মে 1984, সোমবার হচ্ছে জন্মবার, কর্কট লগ্ন এবং তুলা রাশি দেবগণ। আজকে প্রত্যেকেরই দেবগণ আসছে বিচারে। আচ্ছা, মেয়ের আপনার যেটা এখানে দেখা যাচ্ছে, চতুর্থস্থ স্থানে কিন্তু শনিমঙ্গল শনিচন্দ্র যোগ হয়ে রয়েছে এবং মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে। মাঙ্গলিক দোষযুক্ত হয়ে শনিমঙ্গল চন্দ্রের যে বীজযোগ সৃষ্টি হচ্ছে, চতুর্থ স্থান হচ্ছে মানসিক শান্তি, গৃহ বাসনাদি সমস্ত কিছু জায়গা। কাজে এইখান থেকে কিন্তু যেটা আরও বেশি অশুভ দৃষ্টি সেটা হচ্ছে রবি শুক্র সিদ্ধার্থ যোগ। মেয়ের কি বিয়ে হয়ে গেছে? সেকেন্ড ম্যারেজ হলেও কিন্তু সেটা ডিভোর্সই হবে আবার। হ্যাঁ, কাজে এখানে আপনার প্রথম ভুল যেটা হয়েছিল, আপনি মাঙ্গলিক দোষ আছে কিনা সেই রকম ছেলে দেখে বিয়ে দেননি, তাই তো? না, এটা হচ্ছে আপনার প্রথম ভুল, কারণ মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ হলে সবচেয়ে ভালো গ্রহদোষ কাটে, এবং যদি একজনের মাঙ্গলিক থাকে একজনের মাঙ্গলিক না থাকে, তাহলে যার মাঙ্গলিক আছে অবশ্যই কিন্তু মাঙ্গলিক দোষ কাটিয়ে কুম্ভ বিবাহ দিয়ে তারপরে বিবাহ দিলে সেই দাম্পত্য জীবন সুখের এবং শান্তির হয়, তা না হলে একই ঘটনার কিন্তু অবতারণা হতে থাকবে। এই মাঙ্গলিক দোষ, এবং শুধুমাত্র মাঙ্গলিক দোষ নয়, শনিচন্দ্রের বীর্যও, কারণ আপনার মেয়ের স্বামী স্থান নিয়ে সমস্যা জানা ছিল, পরিবার নিয়ে বেশি তাকে সমস্যায় ভুগতে হয়েছিল, তাই তো? পারিবারিক সমস্যা তার ডিভোর্সের মূল কারণ, তাই কি? হ্যাঁ, কাজে দ্বিতীয় বিবাহ দেবার আগে অবশ্যই এই ভুলটা কখনোই করবেন না, তার আগে শনিচন্দ্র মঙ্গলের বীজযোগটাকে কাটিয়ে নিন, এবং দ্বিতীয় বিবাহ যোগ যে সময়টা চলছে সেই সময়টা আপনি আরও ভালোভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করে সেই সময়তে আপনি চেষ্টা করবেন, তার আগে কোনোভাবেই দেবেন না। জানবেন যে গ্রহ যোগ যদি না ঢোকে তার আগে বিবাহ দিন বা চাকরির চেষ্টা করুক, যাই করুক না কেন সেটা কখনোই কিন্তু স্থায়ী হয় না। কাজে আপনি ভালো কারোর সাথে পরামর্শ নিন এবং হচ্ছে এই গ্রহ দোষটাকে কাটান, তারপর দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করবেন। এই জায়গাটাকে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করতে হবে, এখানে আপনাকে মন গড়ার সময় বলে দিলে হবে না, কারণ এখানে অনেকগুলো বিচারের পরে কিন্তু আসে। কাজে দর্শক বন্ধু মাফ করবেন যে এইটুকু সময়ের মধ্যে, কারণ কি নক্ষত্রের বিচার হচ্ছে গিয়ে মূল বিচার, যেটা এই অনলাইন সময়তে এইটুকু সময়ের মধ্যে সম্ভব হয় না। কারণ যদি আমি মনের মন গড়া কথা বলতে চাই অবশ্যই অনেক কিছু বলা যায়, তবে জানবেন তন্দ্রাশ্রীদি মানেই কিন্তু মন গড়া কথা পাওয়া যাবে না, যেটাই আছে যেটা হবে এবং যেটা আপনাকে আমি করে দেখিয়ে দিতে পারবো সেই আলোচনাই কিন্তু আমি করব। যদি আপনার হরোস্কোপে বিবাহ না থাকে আমি সেটা সরাসরি জানিয়ে দিই, যদি আপনার সরকারি চাকরি না থাকে আমি সরাসরি জানিয়ে দেবো, কখনোই বলবো না যে আপনি এই প্রতিকারটা ধারণ করুন আপনার দৌড়ে দৌড়ে বিবাহ হয়ে যাবে বা দৌড়ে দৌড়ে সরকারি চাকরি হয়ে যাবে। জানবেন যারা বলছেন তারা কিন্তু সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছেন। কাজে এখনও দর্শক বন্ধু প্রচুর সময় আছে, আপনারা নিজেদের যুক্তি বিদ্যা ভরসা ভক্তি সব কিছু দিয়ে এই শাস্ত্রকে পরিচালনা করুন, তাহলে কিন্তু জানবেন যে এই শাস্ত্রের সঠিক জিনিসটা আপনারা পাচ্ছেন। কাজে অমাবস্যা পূর্ণিমা এই দুটো তিথিতেই কিন্তু বড় বড় গ্রহর সমস্ত প্রভাবগুলোকে কিন্তু কাটানো যায় বা সমস্ত অশুভ গ্রহদোষগুলোকে কিন্তু কাটানো সম্ভব হয়। কাজেই সামনেই আসছে প্রচুর প্রচুর বড় বড় তিথি, সেই তিথিগুলোকে কাজে লাগানোর জন্যে এই রকম
যেগুলো দাহ্য যোগ বা বিষ যোগ বা সাড়ে সাতি বা অশুভ প্রভাব আছে সেইগুলোকে কাটানোর জন্য আপনাকে তৎপর হতে হবে। এবং সামনেই অনেক অনেক যে তিথি, যেগুলো রটন্তী ও কালিকা পূজা এবং সরস্বতী পূজা, এই জিনিসগুলোর কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। কাজে সেই সময়তে পড়াশুনোতে যারা করছেন বা পড়াশুনোর মধ্যে যুক্ত হয়ে রয়েছেন, তারা অবশ্যই কিন্তু তাদের সমস্ত রকম পরিশ্রমটাকে কার্যকরী করার জন্য গ্রহ যোগের কিন্তু প্রতিবিধান করেন এবং কোন রঙটা আপনার জন্য সম্পূর্ণভাবে লাভবান সেই জিনিসটা জেনে নিন। তারপরে আপনার সেগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই জানবেন যে চুলচেরা বিচার আপনার জীবনকে একদম ভালো জায়গাটা কিন্তু দাঁড় করিয়ে দিতে পারবে। কাজে আজকে হাতে সময় খুবই কম, তাই তার আগে বলে যাই যে শিলিগুড়ি অর্থাৎ নর্থ বেঙ্গলে পেয়ে যাবেন আমাকে 21 থেকে 30 তারিখ পর্যন্ত। প্রতি মাসের 21 থেকে 30 তারিখ নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে পেয়ে যাবেন। শিলিগুড়ি হিলকাট রোড সেবক মোড় রত্নভাণ্ডার জুয়েলার্সে আপনি পাবেন প্রতিদিন 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। 21 থেকে 30 তারিখ মনে রাখবেন অবশ্যই, তার আসার আগে ফোনে নাম বুকিং করে তারপরে কিন্তু যোগাযোগ করবেন। এবং এই যে সময়গুলো চলে যাচ্ছে নতুন বছর পড়তে না পড়তেই দেখুন কি ঝড়ের বেগে দিনগুলো চলে যাচ্ছে। কাজে আমাদের লাইফেও কিন্তু ঝড়ের বেগেই কিন্তু প্রত্যেকটা অন্তর্দশার এক একটা করে দিন ক্ষয় হচ্ছে। কাজে এই ক্ষয় হয়ে যাওয়া মুহূর্তগুলোকে কিন্তু আমাদেরকে ধরতে হবে। আমরা কিভাবে ধরব না, এই শাস্ত্রের সঠিক পর্যালোচনা, সঠিক বিচার সব কিছুকে নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে এগোতে হবে। কাজেই সেই যে বললাম প্রত্যেকটি ভাবস্থান 30 ডিগ্রি হলেও সেই 30টা ডিগ্রি কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেবল। কাজে এই জিনিসগুলোকে আমরা কিভাবে আমাদের জীবনে ছন্দের জায়গাতে নিয়ে আসতে পারি, হয় কোনো রত্ন ধারণের মাধ্যমে বা কোনো গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে বা কোনো গ্রহ যোগের প্রতিবিধানের মাধ্যমে অথবা কোনো স্পিরিচুয়াল প্রোডাক্ট, যেগুলো স্পিরিচুয়াল দ্রব্য গুণ রয়েছে তাকে গৃহে স্থাপন করে বাস্তু দোষকে কাটিয়ে বা আমাদের যে চলার পথে সফলতা যেটা আমরা চাই সব সময়। প্রত্যেকটা মানুষের একটা অ্যাম্বিশন থাকে অর্থাৎ লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটাকেই না আমি এই জায়গাটাতে পৌঁছতে চাই বা আমি কর্মটাকে এই জায়গায় নিয়ে যেতে চাই, সেইটা করার জন্য যে পরিশ্রম প্রচুর পরিমাণে করছেন কিন্তু সেই সফলতা পাচ্ছেন না, সফলতা পেতে গিয়ে একদম হয়তো এক্সট্রিম মোমেন্টে গিয়ে আপনার কাজটাই আর হচ্ছে না, এইরকম বাধা বিঘ্নগুলো কিন্তু অনেক অনেক অশুভ প্রভাবের জন্য আসে। এবং যাদের ক্ষেত্রে বলি যে সাড়ে সাথে চলছে, সাড়ে সাথে নিয়ে ভয় পাবার কিছু নেই, সাড়ে সাথের জন্যে অনেক সহজ মানে শুভ উপায় আছে, যেই উপায়গুলো অবলম্বন করলে পরে আপনারা কিন্তু অতি সহজেই সাড়ে সাথীকে মোকাবিলা করতে পারবেন। কারণ সাড়ে সাথীতে অনেকগুলো কঠিন সমস্যা চলে আসে যেটাতে নিজস্ব শারীরিক অসুস্থতা, অস্ত্রোপচার, চোটাঘাত, রক্তপাত, গুরুজন স্থান নিয়ে ব্যতিব্যস্ততা, গুরুজনের শারীরিক অসুস্থতা, গুরুজন হানি এবং পরিবারের মধ্যে একটা সবসময় কলহ, এবং যার সাড়ে সাথী চলছে তিনি অলসতার জায়গাতে হচ্ছে থাকবেন। অলসতা অর্থাৎ সেই লেজি হয়ে যাওয়াটা আপনার কর্মময় জীবনকে অনেকটাই কিন্তু গতিরোধ করে দিতে পারে। সেই জায়গাগুলোকে যখন আপনি কন্ট্রোল করতে চাইছেন এবং পারছেন না, তার কারণে কিন্তু হচ্ছে সেই সাড়ে সাথীর প্রভাব এবং শনিচন্দ্র বা শনি মঙ্গলের বিশযোগের কারণে হয়। এই জায়গাগুলোকে অর্থাৎ এই কারণগুলোকে আপনাকে সাপোর্ট করতে হবে। এই একটিমাত্র সাপোর্ট যেটা নক্ষত্রের কারণে হচ্ছে, সেই নক্ষত্রের কারণে হওয়ার জন্য আপনাকে কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে আপনি কীভাবে রাশিচক্রের মূল্যায়নকে বিশ্লেষণ করবেন, আপনার জীবনে কার্যকরী করবেন। কাজে আজকে একদমই আর সময় নেই, সময় একদম শেষ। আগামী দিন আবার দেখা হবে, আজকের মতো এখানেই, নমস্কার।